দর্শক আসসালামু আলাইকুম। সাধারণ আছেন চিত্রা নাসকে চলে আসছে ভাই আফতাবগঞ্জের হাট। হাট থেকে সবচেয়ে ছোট ছোট ফ্রিজিন এবং প্রজাতির বকনা বাছে গরুগুলো আছে, এগুলো আসলে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যগুলো আপনাদের দেব। এর বয়স কয় মাস ভাইজান? কত চাচ্ছেন দাম? ৩৫ কাস্টমার কেমন দাম দিচ্ছে? ২৮,২৯ তো আপনার টার্গেট কেমন? ৩০-৩১। এটা কি জাত ভাই? এটা মাথাটা না দেখি এটা কয় মাস বয়স? এটা কয় মাস বয়স? হ্যাঁ পাঁচ মাস। পাঁচ মাস কি জাত? এটা জাত কি? জার্সি। জার্সি। তা কত চাচ্ছেন দাম? ৩৬ মারে পিঠে। কাস্টমার কত বলে? ২৮। তো আপনার টার্গেট কেমন? ৩০ পার। কয় মাস বয়স ভাই? এটা বয়স বলতে পারবো। আচ্ছা কত চাচ্ছেন দাম? ৬৫। কাস্টমার কেমন দাম দিচ্ছে? আপনার টার্গেট কেমন? ৫৬ কিনা আছে। কত হলে ছাড়বেন লাস্ট? কি জাত? এটা জাত কি? এটা কত চাচ্ছেন ভাই? ৭৫। কাস্টমার কেমন দাম দিচ্ছে? ৫৫ দাম দিচ্ছে। আপনি কত হলে ছাড়বেন লাস্ট? ৬৫। কি জাত এটা? বিদেশি কি? ফ্রিজিয়ান না প্রোস? ফ্রিজিয়ান। বয়স কয় মাস এটার? এটা বাচ্চা এখনো মনে কর ৬ মাসও বয়স হয় না বা। আচ্ছা কত চাচ্ছেন দাম? দাম ৪৮ চাওছি, ৪৫ কওছো বা। আচ্ছা কত হলে ছাড়বেন লাস্ট? ৪৮। ৪৮ লাস্ট। এটার বয়স কয় মাস ভাই? ৪ মাস। কত চাচ্ছেন দাম? ৫৫। কাস্টমার কত বলে? ৪০ পর্যন্ত বলে। তা আপনার টার্গেট কেমন? ৪৫। ৪৫।
এটার কয় মাস বয়স ভাই? এটা কত চাচ্ছেন? কত দাম পাইছেন এ পর্যন্ত? দাম কত পাইছেন? দাম বলে ষাট ভাঙ্গে ষাট। আপনার টার্গেট কেমন ভাই? ওই রকমই ভাই, টার্গেট মতো হচ্ছে না। আচ্ছা, 75 হলে আমার ভালো হয়। ষাট ভাঙ্গে আচ্ছা আচ্ছা, বাচ্চা থেকে নিতে টাকাও করে দিয়ে লাভ ভাই। কয় মাস বয়স এটা? বয়স 6-6.5 চলতেছে। 6-6.5 চলতেছে চলতেছে। জাত কি এটা? জাত ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। কত চাচ্ছেন? চাওয়া আমার তো 48-50 এরকম। 48-50 চাওয়া। কাস্টমার কত বলে? কাস্টমার বলে 40, একটু ভাঙে 40। আচ্ছা, তো আপনার টার্গেট কেমন? আমার টার্গেট দু উপরে 1-2 হাজার হলেই দিব, বা সমান হলে দিব। সমান হলে দেবো, 40 হলে দিব। কয় মাস বয়স ভাই এটার? 7 মাস ভাই। 7 মাস। কত চাচ্ছেন দাম? কাস্টমার কত বলে পর্যন্ত? 48-46। কত হলে চালবেন লাস্ট? 50। আচ্ছা, কত চাইলেন ভাই দাম? 55। কাস্টমার কেমন দাম দিচ্ছে? 45-46। কত হলে চালবেন লাস্ট? 50। এটা কয় মাস বয়স এটা? 7 মাস। কত চাচ্ছেন দাম? 56। কাস্টমার কেমন দাম দিচ্ছে? 46। কত হলে ছাড়বেন লাস্ট? 40 লাখ। দর্শক, আজকে প্রথম দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।